কোভিড-19 সংক্রমণ রোধে দেশজুড়ে কঠোর লকডাউনের ষষ্ঠ দিনে কুমিল্লার দেবিদ্বারে আইন শৃঙ্খলা বাহিনী ও উপজেলা প্রশাসন কঠোর অবস্থানে। প্রতিদিনই সেনাবাহিনীর টিম দেবিদ্বার পৌরসদরের গুরুত্বপূর্ণ সড়কে টহল দিতে দেখা যায়। সড়কগুলোতে রিকশা চলাচল স্বাভাবিক রয়েছে, তবে লকডাউন অমান্যকারী অনেককেই জরিমানা গুনতে হচ্ছে। মঙ্গলবার সকালে উপজেলার নির্বাহী অফিসার রাকিব হাসান, সহকারী কমিশনার মোহাম্মদ গিয়াসউদ্দিন ও থানা অফিসার ইনচার্জ আরিফুর রহমানের নেতৃত্বে বিভিন্ন টিম পৌর সদরের গুরুত্বপূর্ণ সড়ক ও মোড়ে মোড়ে চেকপোস্ট বসিয়ে থানা পুলিশ ও উপজেলা প্রশাসন ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে 5 দিনে 78টি মামলায় 46,500 টাকা জরিমানা আদায় করেছেন।